টয়লেট ব্লকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি একটু বেলমন্ট লেক স্ট্রিট পার্কে, পার্কে ঘুরবো, সবাই মিলে একটু ঘুরবো। তো আমাদের সাথে আছে এই যে আমাদের বাড়ি বার্বিকিউ, যে আমরা সবাই মিলে এসেছি, আমরা চার ফ্যামিলি এসেছি এখানে আজকে। এই যে আমাদের বাচ্চারা, ভাই তখন বেশি পুড়ে যায় মাম্মি। আমরা চুলোটা ধরিয়ে আবার আমাদের বার্বিকিউ চুলোটা ধরিয়ে ফেলেছি। আমাদের ভাই মাছ ধরছে বড়শি দিয়ে, আর আমরা তা উপভোগ করছি। এবং চারিপাশের পরিবেশ দেখেন, এত সুন্দর, অসম্ভব সুন্দর একটা লেক। এখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। চারিপাশে কিন্তু অনেক মানুষ ছিল, কিন্তু কেউ কারোর কাছে আসেনি, মানে পাশাপাশিও ছিল না, একটু ডিস্টেন্স মেনটেন করেই সবাই ছিল। আমরা গেছি সবাই মিলে, কিন্তু একটু কিন্তু ফিলিংস থেকে যায়, একটু ভয় ভয় একটু কাজ করে আর কি। এখানে দাঁড়ানো যাবে না, ওখানে ছোঁয়া যাবে না, করোনা একটা। আমি একটু পরে যাই,
তোমরা কি সোশ্যাল ডিসটেন্স আছে এখন? এখন নেই। স্টিল ওরা কিন্তু গেট থেকে বলে দিয়েছে তোমরা 10 জন বেশি থাকবে না, তারপর তোমরা আছো 22 জন। আমরা 4 জন আছি এখানে, আমরা 4 ফ্যামিলি, তারপরও এক জায়গায় সব। আপনারা কেমন এনজয় করবেন আমাদের সাথে? এখনো বাকি আছে আমাদের খালেদ ভাই মাল ধরছে, যদি মাল ভালো পায়, ও খালেদ ভাই এখানে ওকে, যদি ভালো মাছ পায় আমরা ওই মশলা রেখে দিয়েছি ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নাজুল ভাই আপনি কি করেন? দাঁড়া থেকে কাটা নিয়ে আসছে ওই আমি না না পিস, হ্যাঁ আমার ছেলে এখন শাই, আমি তো বলে দিছি মিষ্টি নালে খবর আছে আমাদের থেকে শক্তিশালী করোনার চেয়ে শক্তিশালী।
Baba.
আমাদের বারবিকিউ শেষ হয়ে গেল, আমরা এখন রেডি হচ্ছি বাসা যাওয়ার জন্য। সব কিছু গুছিয়ে নিচ্ছি সবাই মিলে। সবাই দেখেন কাজ শুরু করে দিয়েছে, সবাই ঠিকঠাক করে যাদের যাদের ব্যাগ তারা তারা গুছিয়ে নিয়ে গাড়িতে পৌঁছায় দিচ্ছে ভালোভাবেই। আর তারপরে শেষবার আমরা তো চারিদিকে ঘুরে একটু ছবিটা উঠালাম সবাই মিলে। এই যে আমরা গাড়িতে উঠে গিয়েছি, এবার রওনাও দিয়ে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো সবাই ভালো থাকবেন।